নমস্কার বন্ধু, স্পোর্ট পেরসিস চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকে এমন একটা ঘটনা ইস্ট বেঙ্গল ক্লাবে ঘটে গেছে যে ঘটনার সাক্ষী শুধু আমি। বন্ধু, আপনাকে যদি প্রশ্ন করি যে এবার ইস্ট বেঙ্গল ক্লাবে কোন কোন বিদেশি যোগদান করলো, আপনি কি জানেন আগামীকাল 3 তারিখ থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হচ্ছে? আপনি জানেন না বন্ধু, অনেক অনেকে অনেক কথা বলে। সব থেকে বড় কথা, ক্লেটন সিলভা তার দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তিনি শেষ পর্যন্ত সপরিবারে রীতিমতো বউ বাচ্চা নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছে। এখনো পর্যন্ত কোচ কার্লোস কোয়াদ্রাত আসেনি। আমরা বলতে পারি বন্ধু যে ক্লেটন সিলভার ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা কার্লোস কোয়াদ্রাতের নেই। তিনি অনেক আগে আসতে পারতেন। 3 তারিখে ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তবে একটা কথা বলি বন্ধু, এই চলতি সপ্তাহে ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে। তার আগে একটা বড় খবর দিয়ে দিই, মোহনবাগান ওই কলকাতা লিগে মোটামুটি ড্র করে নিয়েছে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই দায়ী, তারা কলকাতা লিগ একটা প্রহসন বানিয়ে দিয়েছে। কলকাতা লিগের ঐতিহ্য যে নষ্ট হয়েছে, তার জন্য এই মোহন ইস্ট একসঙ্গে দায়ী। কেন কলকাতা লিগের ঐতিহ্য নষ্ট হল, কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান তাদের দ্বিতীয় সারির দল নামায়, কেন নামায়, এই প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি করলাম, কেন নামাচ্ছে কেন? বন্ধু, কলকাতা লিগটাকে এরা একদম আলতু ফালতু বানিয়ে দিল আইএফএ এর বদান্যতায়। আইএফএ তো সিদ্ধারণে মেরুদণ্ড হয়ে অনেকদিন আগে শেষ হয়ে গেছে। ভাবতে খারাপ লাগে বন্ধু যে কলকাতা লিগের মতো এত, মানে আমি বলবো যে ভারতীয় ফুটবলের সব থেকে বড় লিগটাকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাব ধ্বংস করে দিল। আজকে বলতে বাধ্য হচ্ছি ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম ম্যাচে 7-1 গোলে জিতেছে। এই জয়ের কোনো মূল্য আছে বন্ধু? আপনি মূল্য বোঝেন? আপনারা পটকা ফাটান? ছেড়ে দিন বন্ধু, আমি অন্য প্রসঙ্গে চলে আসব, অনেক বড় প্রসঙ্গে। সে প্রসঙ্গে আসলে পরে আমাকে বলতে হবে ক্লেটন সিলভার নামটা। প্রথম দুটো মরশুম তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, পরের মরশুমেও কিন্তু তিনি গোলের তালিকা থেকে নিজেকে সরাতে পারেনি। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে অনেক বড় বড় হনু এসছে, কোন এক কোয়াদ্রাত, মাফ করবেন, কোয়াদ্রাত কোচ দিমিত্রিসকে নিয়ে এসছেন। তাতে কি ইস্ট বেঙ্গল ক্লাব উতরে যাবে? বন্ধু, বলতে খারাপ লাগছে, ইস্ট বেঙ্গল ক্লাব এমন কোন ভালো দল গঠন করেনি যে দলটা কাছ থেকে আপনি বিশেষ কিছু আশা করবেন। সুপার লিগ, ওই কলিঙ্গ সুপার লিগ, দেখুন আমি সেখানে আগেও বলেছি, অনেকে আমার সমালোচনা করেছেন, ওটা দ্বিতীয় সারির টুর্নামেন্টই ছিল। প্রথম সারির দলগুলো যখন ভীষণভাবে ব্যস্ত ছিল অন্য প্রতিযোগিতায়, তখন এরকম। আসলে ভারতীয় দলে ইস্ট বেঙ্গল ক্লাবের এই মুহূর্তে 3টে ফুটবলার ডাক পায়, নন্দকুমার, নয়নের ময় সিং এবং ওই লালচুনুঙ্গা। লালচুনুঙ্গা এই মুহূর্তে আর জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য না, তিনি ডাকও পান না। নন্দকুমার এই বড় ম্যাচের ফুটবলার, আছে সবেধন নেলুমনি, নাওরে ময় সিং। তাহলে আজকে আমরা বলতেই পারি যে জাতীয় দলে যোগ্যতা অর্জন করতে পারে এমন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে একজনই আছে, তার নাম নাওরে ময় সিং। এর বাইরে ইস্ট বেঙ্গল ক্লাব দেখুন ভালো দল নিঃসন্দেহে গঠন করেছে। মোহনবাগান পরাস্ত হয়েছে, আমরা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু তাতে ইস্ট বেঙ্গল ক্লাবের কোন জ্বালা যন্ত্রণা জোড়ায় না। সব মিলিয়ে এই মুহূর্তে বন্ধু ভারতীয় ফুটবলে ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থানটা এমন একটা জায়গায় পৌঁছেছে, সাফল্য পেতেও পারে, সাফল্য নাও পেতে পারে, 50-50 জায়গায় দাঁড়িয়ে গেছে। এটা দরকার ছিল না। আসলে বন্ধু একটা কথা বলে দিই, এবার ইস্ট বেঙ্গল ক্লাবের টার্গেট ইন্ডিয়ান সুপার লিগে প্রথম 6টা দলের মধ্যে জায়গা করে নেওয়া। দায়িত্ব নিয়ে বলতে পারেন বন্ধু, আপনি যদি একজন প্রকৃত ইস্ট বেঙ্গল সমর্থক হন, আপনি বলুন তো বন্ধু, যে দলটা এখনো পর্যন্ত করা হলো, হ্যাঁ চমক নাকি অনেক আছে, অনেক কিছু করবে নাকি, দেবব্রত সরকার নিজেই মাঠে স্পাইক করে নেমে যাবে, সে তো পরের কথা বন্ধু। না বন্ধু, খুব একটা ভালো দল অন্তত মাঝভাগ বা রক্ষণ ভাগে ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করতে পারেনি। এটাও বলবো, গত মরশুমের তুলনায় ইস্ট বেঙ্গল ক্লাব নিঃসন্দেহে একটা শক্তিশালী দল গঠন করেছে, কিন্তু দল গঠনের ক্ষেত্রে
ভারসাম্যহীনতার অভাব ভীষণভাবে প্রকট হয়ে গিয়েছে। এই ইস্ট বেঙ্গল দলের পক্ষে আদৌ ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ছটা দলের মধ্যে যাওয়া সম্ভব কিনা এটাকে নিয়ে প্রশ্ন উঠবে। আর হ্যাঁ, ছোট প্রতিপক্ষ মোহনবাগান। বন্ধু, মোহনবাগানের দলের সাথে ইস্ট বেঙ্গল দলের পার্থক্য 100 কোটি যোজন, বা আমি আলোকবর্ষের এসে বলে যাই, কোথায় মোহনবাগান জাতীয় দলের সমস্ত ফুটবলারকে নিয়ে নিয়েছে, আর সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব। এই মুহূর্তে বন্ধু, মোহনবাগানের সঙ্গে তুলনা করে লাভ নেই, আমরা বোধ হয় মোহনবাগানের থেকে অনেক অনেক পিছিয়ে যাচ্ছি। কেন পিছুচ্ছি, এই প্রশ্নটা আজকে এই ভিডিওতে আমি করলাম। কেন পিছুচ্ছি বন্ধু, আমরা তো সবার আগে এগিয়েছিলাম। ওরা 1898 হল, তারপরে 1920 ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি হওয়ার পরে সব কিছুতে আমরা টেক্কা দিলাম। হঠাৎ করে বন্ধু, গত 3 দশকে আমরা হারিয়ে গেলাম। বন্ধু, কেন হারালাম? দেবব্রত সরকার এখন তিনি ঘুমাচ্ছেন না, মমতা ব্যানার্জির তেল দিচ্ছেন, যাই হোক আমি এটা বলতে চাই না, রাজনৈতিক ভিডিও এটা নয়। ইস্ট বেঙ্গল ক্লাবকে এরা ধ্বংস করলো। আপনি ভাবতে পারেন 3-3 দশক ইস্ট বেঙ্গল ক্লাবের নির্বাচন হয় না? ভাবতে পারেন গণতন্ত্র নেই কোন? দেবব্রত সরকার মৌরসি পাট্টা করে যাচ্ছেন, কতগুলো গাড়াগাড়ির ইচ্ছা করছে না, দেবো না এই ভিডিওতে, আমি ভদ্রলোক তাই গাড়াগাড়ি দিলাম না। আচ্ছা, দেবব্রত সরকারের পতন হয় না, ওনাকে কে ইয়ে করবে? হিরণ্যকশিপুর পতন হয়েছিল, পতন তো সবারই হলো, উনার কেন পতন হয় না? হ্যাঁ বন্ধু, এবার পতন হবে। স্পোর্ট পেন্সিল চ্যানেল ওনার পতন করবে, উনি ভয় পেয়ে গিয়েছেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বললাম, সাংসদের মহুয়া মৈত্র, পার্থ বর্মন, মনে হয় একই। ধন্যবাদ।